বিসমিল্লাহির রহমান রহিম। আজকে দেখাবো 12 ভোল্ট ব্যাটারিতে কিভাবে চার্জ করবেন। এরকম চারটা ড্রাইভ নেবেন, আর একটা 35 ভোল্ট ক্যাপাসিটার নেবেন, আর একটা ট্রান্সফর্মার। ঠিক আছে, 3000 মিলিঅ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার। দেখেন আমি 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ার ব্যাটারিতে আমি এই ট্রান্সফর্মার ডিসি করে চার্জ দিব। দেখেন এরকম ডায়েটের মাথায় সাদা দাগ থাকে, এরকম দুই মাথা। প্রথমে দুইটা প্যাচ দিয়ে একটা করে নেবেন নিয়ে, আর দুটা আছে দেখেন, আর দুইটা ডায়েট যেদিকে শুধু কালো, ঠিক আছে, ওইদিকে প্যাচ দিয়ে নেবেন। নেওয়ার পরে আমরা এই ডায়োড দেখেন, এটা এই দুটা দুই সাইডে কানেকশন করে দেব। এভাবে ভালো করে কানেকশন করে নেবেন। তারপরে ক্যাপাসিটারে পজিটিভে আর মাইনাসে কোনটা দিবেন আমি দেখাবো। দেখেন এই যে দুই দিকের যেটা সাদা দাগ, ঠিক আছে, সাদা চিহ্ন দেওয়া আছে, ওটা পজিটিভে দিবেন। ডায়োডের সাদা দুই দিক দুই সাইডে যে সাদা দাগ, ওরা ক্যাপাসিটার পজিটিভে দিবেন, আর যেদিকে দুইটা কালো, ঠিক আছে, দুই সাইডের ডায়োডে কালো, কোনো সাদা দাগ নাই, ওটা ক্যাপাসিটারের মাইনাসে সংযোগ করে দিবেন। দেওয়ার পরে এখন দেখেন দুই সাইড বাকি থাকলো। এখন ট্রান্সফর্মার যে দুই দুই তার থাকবে, সেই দুইটা তার যে দুই সাইড বাকি ছিল সেই দুই সাইডে, যে কোনো দুই সাইডে দুই তার সংযোগ করে দিব। দেখেন যে দুই সাইডে তার বাকি ছিল সে দুই সাইডে আমরা ট্রান্সফর্মার দুইটা তার সংযোগ করে দেব, যে কোনো দুইটা দুই দিকে দিলেই হবে, কোনো প্রবলেম হবে না। দেখেন আমি দুই সাইডে দুইটা সংযোগ করে নিচ্ছি। দেখেন আমরা দুইটা তার সংযোগ করে নিয়েছি। এখন যে দুটা কানেকশন বাকি আছে সেই দুটা কানেকশন আমরা ব্যাটারিতে লাগাবো। দেখেন ক্যাপাসিটারের পজিটিভে ব্যাটারির পজিটিভ তার লাগাই দিব, এখানে সংযোগ করে দিচ্ছি দেখেন। তারপরে ব্যাটারির মাইনাস তার আমরা ক্যাপাসিটারের মাইনাস তারে সংযোগ করে দিব। দেখেন এখন দিয়ে আমরা মিটারটা পরিমাপ করে দেখাবো যে চার্জ হচ্ছে কি না। দেখেন আমি লাইনটা দিয়েছি, দেখেন ব্যাটারিতে এখন চার্জ হচ্ছে, ঠিক আছে, আমরা মিটার দিয়ে পরিমাপ করব। তো বন্ধুরা, আমার মিটারটা একটু সমস্যা আছে, প্রবলেম হলে আপনারা কিছু মনে করেন না। দেখেন আমার মিটারটা একটু সমস্যা, বন্ধুরা আপনারা কিছু মনে করেন না, আমি যে ভিডিওটা দেখেছি 100% কাজ হবে, ঠিক আছে। দেখেন আমি ভালো করে দেখে নিচ্ছি। দেখেন বন্ধুরা একটু মিটারটার সমস্যার কারণে এখন আমি ভোল্টেজটা মাপ দিয়ে দেখাবো। দেখেন দেখেন আমার ভোল্টেজটা উঠেছে, ঠিক আছে, তার মানে চার্জ হচ্ছে, ঠিক আছে। আপনারা এভাবে 12 ভোল্ট ব্যাটারিতে চার্জার বানিয়ে চার্জ দিতে পারবেন বাড়িতে বসে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।